289 আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মুজিবুল হক চুন্ন লাঙ্গলের প্রার্থীদের নাম জানান। সহকর্মী ফেরদৌস হাসানের মাধ্যমে যুক্ত হচ্ছি সেখানে। ফেরদৌস হাসান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমার নামটা সংশোধন করে দিতে চাই, ফেরদৌস রহমান আমি। বিষয়টা হচ্ছে যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে মনোনয়নটি নিয়েছে এখানে। লাঙ্গল প্রতীকে যে 289 আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এই মাত্র কিছুক্ষণ আগে তিনি প্রার্থীদের চূড়ান্ত যে তালিকা সেটি বললেন। যদি আপনাকে একটু উল্লেখযোগ্য সংখ্যায় বলি, সেটি হচ্ছে যে তারা দলের পৃষ্ঠপোষক বেগম রওশনের সাথে যে আসন ময়মনসিং 4, সেই আসনে তারা কোনো প্রার্থী ঘোষণা করেনি। এটি সম্পর্কে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন যে তিনি যেহেতু দলের প্রতিষ্ঠাতাদের একজন এবং দলের প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ ইরশাদের স্ত্রী, সে কারণে তার সম্মানার্থে এই আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। যদিও মহাসচিবের দাবি যে এখনো তিনি মনোনয়ন ফর্ম কেনেননি, তবে তার মনোনয়ন ফর্ম দেওয়ার ব্যাপারে দল এখনো প্রস্তুত রয়েছে এবং মনোনয়ন ফর্ম দেবে। আর শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন এবং আরো কয়েকটি আসনে জাতীয় পার্টি ঘোষণা করেন 289টি আসন। সেটির কারণ হিসেবে জাতীয় পার্টির মহাসচিব বলছেন যে কিছু কিছু আসনে তাদের দলের অভ্যন্তরীণ কোন্দল আছে, রানিং এমপি ছিলেন দলের তাদের মধ্যে অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন, যে কারণে মনোনয়ন ঘোষণা করা হয়নি। তো এখন সব মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার সঙ্গে একজন প্রার্থী রয়েছেন, আমি একটু কথা বলি, তিনি মনোনয়ন পেয়েছেন। আপনি কোথা থেকে পেলেন আপনার নাম? আমি 36 বগুড়া এক আসন থেকে আমি মনোনয়ন পেয়েছি। আমার নাম গোলাম মোস্তফা বাবুমণ্ডল, আমি জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এখন তো পেলেন? যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায়, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি প্রার্থী। আমার কাছে আরো বেশ কিছু প্রার্থী রয়েছেন, যদিও কথা নেওয়া সম্ভব না, তবে জাতীয় পার্টির যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলো আজকে, সেটি আবার সন্ধ্যা 7টায় তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হবে এবং 30 তারিখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির যে নির্বাচন কমিশনে গিয়ে তাদের যে প্রার্থী তালিকা সেটি তারা পেশ করবে। তো এই হলো সর্বশেষ পরিস্থিতি। জাতীয় পার্টির এখানে অনেকেই আছেন যারা মনোনয়ন পাননি, তারা আবার একটু সংক্ষুব্ধ রয়েছেন। সব মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কিন্তু যারা মনোনয়ন পেয়েছেন তারা বলছেন যে তারা সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা প্রত্যেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। তো এই হলো টুম্পা আমার কাছে এখনকার মতো জাতীয় পার্টি কার্যালয় থেকে সর্বশেষ।